Hello student, how are you? I hope fine. You are all welcome to our Shishu Bhavan Unit 2 online classes. Today I will discuss on the topic of Science KG1. Chapter number 8 in Natural Phenomena. There is a very important chapter which is water, page number 55. If you like our video, please do subscribe and press the bell icon. আগের দিন ন্যাচারাল ফেনোমেনার মধ্যে এয়ারটা পড়েছিলাম, আজকে পড়ব ওয়াটার, পেজ নম্বর 55. চলো শুরু করছি। তোমাদের বোঝার সুবিধার জন্য ক্লাসটা আমি বাংলায় নিচ্ছি এবং প্রতিটা যে মানেগুলো তোমরা জানো না সেগুলো তলায় লিখে দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে জিজ্ঞেস করবে। ওকে, ওয়াটার ওয়াটার ইজ অলসো ওয়ান অফ আওয়ার বেসিক নিড। জল হলো আমাদের একটা আরো প্রাথমিক চাহিদা। আগে পড়েছিলাম এয়ার এবং ওয়াটার, এখন ওয়াটার। এই দুটোই আমাদের কি প্রাথমিক চাহিদা। ওয়াটার ইজ নিডেড বাই অল লিভিং বিংস। প্রতিটি জীবিত প্রাণীরই জল বেঁচে থাকার জন্য প্রয়োজন। দ্যাট ইজ প্ল্যান্ট। এবার কোন কোন লিভিং বিংসের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন? দ্যাট ইজ প্ল্যান্ট মানে গাছ, অ্যানিমেল মানে পশু, এবং হিউম্যান মানে মানুষ। তাহলে গাছ, পশু, পাখি, মানুষ সবারই বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। ওয়াটার ইজ নিডেড ফর মেনি থিংস। জল বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন। এবার দেখো এখানে ছবি দিয়ে দেখানো আছে যে কি কি কাজে জল আমাদেরকে সাহায্য করে বা আমাদের জলের প্রয়োজন হয়। ওয়াটার ইজ নিডেড ফর কুকিং ফুড। জল দিয়ে কি করি আমরা? রান্না করি বা রান্নার জন্য জলের প্রয়োজন হয়। ওয়াটার ইজ ইউজ ফর ড্রিঙ্কিং অ্যান্ড ক্লিন ওয়াটার। উই ইউজ ক্লিন ওয়াটার ফর ড্রিঙ্কিং। তাহলে কি আমরা পরিষ্কার জল পান করার জন্য ব্যবহার করি। উই নিড ওয়াটার ফর বাথিং। আমরা স্নানের জন্য জল ইউজ করি বা ব্যবহার করি। প্ল্যান্ট অলসো নিড ওয়াটার। উদ্ভিদ বা বৃক্ষেরও বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয়। We use water for clean our house. আমাদের বাড়িকে পরিষ্কার রাখার জন্য আমরা জল ব্যবহার করি। Animals too need water for drinking and bathing. পশুদের স্নানের জন্য এবং পান করার জন্যও জলের প্রয়োজন হয়। ঠিক আছে, চলো নেক্সট পেজ 56. এখানে দেখো এক্সট্রা বাজে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো এয়ার ইজ নিডেড টু পুট ফায়ার অন অ্যান্ড ওয়াটার ইজ নিডেড টু পুট ফায়ার অফ। তাহলে আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম যে বাতাসের প্রয়োজন হয় কি আগুন জ্বালাতে, এবং এই চ্যাপ্টারে পড়ছি জলের প্রয়োজন হয় সেই আগুন নেভাতে। তাহলে দেখো বাতাস এবং জল একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। এবার দেখো ওয়াটার সোর্সেস মানে জলের উৎস। উই গেট ওয়াটার ফ্রম লেক। আমরা জল কোথা থেকে পাই? লেক মানে হ্রদ থেকে, রিভার নদী থেকে, সমুদ্র সি সমুদ্র থেকে, রেন মানে বৃষ্টি থেকে, এবং ওয়েল মানে কুয়ো থেকে। দিস আর কল সোর্সেস অফ ওয়াটার। এদেরকে আমরা কি বলি? উৎস বলি, জলের উৎস। যে কোনো জিনিস আমরা যেখান থেকে পাই তাকে আমরা তার উৎস বলি। তো এই লেক, হ্রদ, নদী, সমুদ্র, বৃষ্টি, কুয়ো এইসব জায়গা থেকে আমরা জল পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলছি সোর্স অফ ওয়াটার। ইট ইজ ফার্স্ট ক্লিন বিফোর দে কাম টু আওয়ার হাউস। আমাদের বাড়িতে জলটা আসার আগে আমরা কি করি? পরিষ্কার জল নিই অথবা জলটা পরিষ্কার করে নিই। ঠিক আছে, কারণ আমরা সেই জল দিয়ে রান্না করি, স্নান করি বা খাই বা পান করি, সেই জন্য আমরা ক্লিন ওয়াটারই বাড়িতে নিয়ে আসি। উই গেট ইট ইন দ্য ফর্ম অফ ট্যাপ ওয়াটার। আমরা জল কোথা থেকে পাই? ট্যাপ ওয়াটারের ফর্মে পাই, মানে কলের জল হিসাবে জল পাই। ওয়াটার ইজ অ্যাভেলেবল আন্ডার দ্য আর্থ অলসো। তাহলে এই জল ছাড়াও আমাদের আরো কোথায় জল থাকে? মাটির নিচে। আর্থ মানে মাটি, আন্ডার দ্য আর্থ মানে মাটির নিচেও জলের ভান্ডার আছে বা জলের উৎস আছে। This source is called underground water. তাহলে এই যে সোর্সটা মানে এই যে জলের উৎসটা, এটা যেহেতু মাটির নিচে তাই জন্য আমরা এটাকে কি বলছি? আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা কি ভূগর্ভস্থ জল বা মাটির নিচের জল। স্প্রিং ওয়াটার, স্প্রিং মানে ফোয়ারা, স্প্রিং ওয়াটার অ্যান্ড ওয়াটার ফ্রম ওয়েল, ওয়েল মানে কুয়ো। তাহলে ফোয়ারা বা কুয়োর জল আর এক্সাম্পল অফ আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এক্সাম্পল মানে উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ জলের উদাহরণ। এইখানে যেগুলো থেকে তোমরা সোর্স অফ ওয়াটারের একটা কনসেপ্ট বা পাবে বা একটা ওভারভিউ পাবে। যেমন দেখো রিভার বা নদী, পন্ড বা পুকুর, ওয়াটারফল মানে ঝর্ণা, রেন মানে বৃষ্টি, ওয়েল মানে কুয়ো, sea মানে সমুদ্র। এগুলো হচ্ছে আমাদের সোর্সেস অফ ওয়াটার। এবার সোর্সেস অফ ওয়াটার হলো ওয়াটার কি কি কাজে ইউজ করি আমরা বা ব্যবহার করি সেটা হলো। এবার দেখব ডু ইউ নো হাউ টু স্টোর ওয়াটার, তুমি কি জানো কিভাবে স্টোর মানে সংরক্ষণ বা জমানো, জল কিভাবে আমরা সংরক্ষণ বা জমিয়ে রাখি তুমি কি জানো, সেটা সম্পর্কে একটা ধারণা দেব। উই স্টোর ওয়াটার ইন এ বিগ ওয়াটার ট্যাঙ্ক। আমরা কি করি বাড়িতে সবারই ট্যাঙ্ক আছে মোটামুটি, তো আমরা কি করি, আমরা যে আমাদের ব্যবহারের জন্য যে জল সেগুলোকে আমরা বড় বড় একটা আকারের ট্যাঙ্ক মানে ওয়াটার ট্যাঙ্ক মানে যেখানে জল ধরে রাখার পাত্র, ওয়াটার ট্যাঙ্কে আমরা জল ধরে রাখি বা সংরক্ষণ করে রাখি। কেপ্ট অ্যাট দ্য টেরিস অফ হাউস, টেরিস মানে ছাদ, তাহলে এই ট্যাঙ্কগুলো কোথায় দেখতে পাওয়া যায়, টেরেস অফ হাউস মানে বাড়ির ছাদে দেখতে পাওয়া যায়। উই ইউজ বটল, বাকেট অ্যান্ড টাবস অলসো টু স্টোর ওয়াটার, এবং এই ট্যাঙ্কে আমরা অনেক বেশি পরিমাণে জল সংরক্ষণ বা স্টোর করে রাখি, এবং ছোট ছোট আমাদের ব্যবহারের জন্য অল্প অল্প জল কোথায় সংরক্ষণ করি, উই অলসো ইউজ বটল মানে বোতল, বাকেট মানে বালতি অ্যান্ড টাব মানে চৌবাচ্চা বা গামলা, এই গামলাতে বা বালতিতে বা বোতলে আমরা ছোট ছোট অল্প অল্প পরিমাণে জল আমাদের ব্যবহারের জন্য স্টোর বা সংরক্ষণ করে রাখি। দেখো এখানে প্রত্যেকটারই ছবি আছে, এখানে ট্যাঙ্কের ছবি আছে, বাকেটের ছবি আছে, বটলের ছবি আছে এবং ট্যাপ ওয়াটারের ছবি আছে। এইবার দেখো ওয়াটার ইজ প্রেসিয়াস, প্রেসিয়াস মানে অতি মূল্যবান, জল হয় অতি মূল্যবান ফর এভরি ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের জন্য জল ভীষণই মূল্যবান একটি জিনিস বা বস্তু। উই শুড নট ওয়েস্ট ওয়াটার, ওয়েস্ট মানে নষ্ট করা, আমাদের অবশ্যই উচিত নয় জল অপচয় করা বা জল নষ্ট করা। উই শুড ক্লোজ দ্য ট্যাপ, আমাদের উচিত কলটা বন্ধ করা আফটার ইউজিং ইট, এটার ব্যবহার হয়ে গেলে বা কল একবার ছাড়লে সেটা ব্যবহার হয়ে গেলে আমাদের উচিত কি সবসময় কলটা ঠিক করে বন্ধ করা। দেখো এক্সট্রা বাজে আছে সি ওয়াটার ইজ স্যালাইন, স্যালাইন মানে লবণাক্ত, তাহলে সমুদ্রের জল হলো লবণাক্ত, সো ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, সেই জন্য কি ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, এটা কি পান উপযোগী নয় বা আমরা এটা খেতে পারি না, এটা পান করলে আমাদের শরীর খারাপ হবে, তাহলে সি ওয়াটার ইজ স্যালাইন সো ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। আচ্ছা এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে গেল। এবার গ্রাস সাপে দেখো তোমাদের কিছু ইনফরমেশন এক জায়গায় করে দেওয়া আছে, যেমন সেখান থেকে তোমরা শর্ট নোট লিখতে পারবে। সোর্সেস, সোর্সেস কাকে বলছে, প্লেস ফ্রম ওয়ার সামথিং কামস, যেখান থেকে আমরা কিছু পাই সেটাকে সোর্সেস বলছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এ সোর্স অফ ওয়াটার হুইচ ইজ ফাউন্ড আন্ডার দ্য গ্রাউন্ড, মাটির নিচে জলের যে সোর্স মানে জলের উৎস তাকে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বলছি। স্প্রিং ওয়াটার, এ প্লেস ফ্রম ওয়ার আন্ডারগ্রাউন্ড ওয়াটার কামস আপ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে এখানে মাটি, তাহলে মাটির উপরে যে সোর্স থেকে মাটির যে উপায়ে মাটির উপরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল বেরিয়ে আসছে, ফোয়ারার মাধ্যমে বেরোচ্ছে, তাই জন্য তাকে আমরা স্প্রিং ওয়াটার বা ফোয়ারার জল বলছি। ওয়েল, এ হিউজ ডিগিং ইনসাইড দ্য আর্থ, ডিগিং মানে খোঁড়া, এ হিউজ ডিগিং ইনসাইড দ্য আর্থ মানে মাটির তলায় যে অনেকটা জায়গা জুড়ে আমরা খুঁড়ি টু গেট আন্ডারগ্রাউন্ড ওয়াটার, কি না ভূগর্ভস্থ জল পাওয়ার জন্য, সেটাকে আমরা কি বলছি ওয়েল বা কুয়ো। তাহলে কুয়ো মানে কি মাটি খুঁড়ে আমরা যখন মাটির তলার জল বের করছি যে উপায়ে তাকে আমরা কুয়ো বলছি। আচ্ছা নেক্সট পেজে পিনিটেক আরো কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, সেগুলো হলো দেখো দেখে নাও। অল লিভিং বিংস রিকোয়ার ওয়াটার, প্রত্যেকটা জীবিত প্রাণী জলের প্রয়োজন। ওয়াটার ইজ ইউজফুল টু আস ফর ভেরিয়াস পারপাস, আমাদের জন্য জল বিভিন্ন উদ্দেশ্যের জন্য প্রয়োজন, ভেরিয়াস মানে বিভিন্ন, পারপাস মানে উদ্দেশ্য, লাইক যেমন ড্রিঙ্কিং মানে পান করার জন্যে, ওয়াশিং ক্লোথস মানে কাপড় জামা কাচার জন্য বা পরিষ্কার করার জন্যে, বাদিং মানে স্নানের জন্য, এক্সেট্রা ইত্যাদি। উই ক্যান ডু বোটিং অ্যান্ড সুইমিং ইন রিভার অ্যান্ড লেক, বোটিং মানে নৌকা চালানো, সুইমিং মানে সাঁতার কাটা, তাহলে উই ক্যান ডু বোটিং অ্যান্ড সুইমিং ইন রিভার অ্যান্ড লেক এক্সেট্রা, তাহলে কি আমরা বোটিং করতে পারি সাঁতার কাটতে পারি কোথায়, রিভারে মানে নদীতে এবং হ্রদে আমরা সাঁতার কাটি এবং নৌকা চালাতে পারি। Water is needed for watering the field for crop production. Crop মানে শস্য, খাদ্যশস্য আমরা যেগুলো খাই, ধান গম ইত্যাদি, তো এগুলো প্রোডাকশন মানে উৎপাদন করা, এগুলো উৎপাদনের জন্য ফিল্ড মানে যে মাঠে চাষ হয় সেই মাঠে জলের প্রয়োজন, জল না দিলে কি উৎপন্ন হবে শাকসবজি বা ফুড গ্রেন, উৎপন্ন হবে না, তো মাঠে আমাদের জল দিয়ে ক্রপ উৎপন্ন করতে হয়। আচ্ছা, water is used for production of electricity, আচ্ছা আমাদের যে বিদ্যুৎ বা এই যে কারেন্ট বা ইলেকট্রিসিটি এগুলো তৈরি করার জন্য আমাদের জলের প্রয়োজন হয়। উই ক্যান স্টোর ওয়াটার ইন ট্যাঙ্ক, বাকেট, বটল অ্যাট হোম। আমরা কি করতে পারি? সংরক্ষণ করতে পারি জল। কিসের মাধ্যমে? ট্যাঙ্কের মাধ্যমে, বাকেটের মাধ্যমে, বটলের মাধ্যমে, আমাদের বাড়িতে। We should not pollute water. আমাদের উচিত নয় জলকে দূষিত করা। It can make us fall sick. আমাদের কি করতে পারে? এটা অসুস্থ করতে পারে। We should drink clean water. আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জল পান করা। We should boil water to clean it. আমরা কিভাবে জল পরিষ্কার করতে পারি? যদি সেটা নোংরা থাকে আমরা we can boil the water. আমরা জলটাকে ফোটাতে পারি, ফোটালে জল পরিষ্কার হয়। And get free from germs. germs মানে জীবাণু, এবং এই ফোটানোর মাধ্যমে আমরা জলকে জীবাণুমুক্ত করতে পারি। We should not waste water. আমাদের অবশ্যই উচিত নয় জলের অপচয় করা। ঠিক আছে, এবার লেটস ডু। আচ্ছা এখানে দেখো, এর আগে বলা আছে ওয়াটার ইজ ইউজ ফর প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট তৈরি করার জন্য জলের প্রয়োজন হয়। এটা কিভাবে? এটা হলো জলের যে শক্তি, জলের যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে একটা মেশিন চলে এবং সেই মেশিনের মাধ্যমে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, এবার দেখো লেটস ডু ইট। লেটস ডু ইটের মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক নম্বর প্রশ্ন, এ দেখো প্রত্যেকটি অ্যান্সারই কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, তার সত্ত্বেও আমি আরেকবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। গিভ 3 uses অফ ওয়াটার অ্যাট হোম। বাড়িতে জলের ব্যবহারের 3টে উপায় বলো। কুকিং ফুড, ফর বাথিং অ্যান্ড ফর ক্লিনিং। তাহলে এখানে 3টে উপায় বলা রইল। ওয়াই ডু প্ল্যান্ট নিড ওয়াটার? গাছের কি জন্যে জলের প্রয়োজন হয়? প্ল্যান্ট নিড ওয়াটার টু লিভ। গাছেদের জলের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। নেম দ্য সোর্সেস অফ ওয়াটার। নেম অফ সাম সোর্সেস অফ ওয়াটার আর লেক, রিভার, সি, রেন, ওয়েল, স্প্রিং, পন্ড। এর আগে তোমাদেরকে সব বলে দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, এক নম্বর ওয়াটার ইজ ইউজ টু প্রডিউস ড্যাশ। এখানে কি আছে? ইলেকট্রিসিটি অ্যান্ড ফায়ার। তাহলে অ্যান্সার হবে ইলেকট্রিসিটি। দেয়ার ইজ নো লাইফ উইদাউট ওয়াটার অর লেক। এখানে হবে ওয়াটার। দুটো গ্যাপ আছে দেখো, এখানে ড্যাশ অ্যান্ড ড্যাশ আর মেইন সোর্স অফ ওয়াটার ইন ভিলেজ। এখানে হবে ওয়েল অ্যান্ড হ্যান্ড পাম্প। কুয়ো এবং হাতে যে কল পাম্প করা হয় সেই পাম্পের কল। তাহলে এ দুটোই তোমরা গ্রামে দেখতে পাও। উই শুড নট ওয়েস্ট ওয়াটার। আমাদের উচিত নয় জল অপচয় করা। উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন জল পান করা। আচ্ছা, স্টেট দ্য নাম্বার অফ ওয়াটার ইন দ্য ফলোয়িং পিকচার। আচ্ছা এখানে কি বলছে? স্টেট দ্য ইউজেস অফ ওয়াটার। এখানে জলটাকে তোমরা কি কি উপায়ে ব্যবহার করছো সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে রান্না করছে, তাহলে ওয়াটার ইজ নিডেড টু কুক ফুড। তারপর দেখো এখানে বোটিং করছে, ওয়াটার ইজ নিডেড ফর বোটিং। তারপর দেখো এখানে কাপড় জামা পরিষ্কার করছে, ওয়াটার ইজ নিডেড ফর ওয়াশিং ক্লোথস। এরপরে একটা টেক্সট আছে দেখো, স্কিল। আচ্ছা, উই শুড ডু এভরি এফোর্ট টু কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড ওয়াটার ক্লিন। উই শুড ডু আমাদের উচিত, এভরি এফোর্ট, এফোর্ট মানে প্রচেষ্টা করা, প্রত্যেকটা প্রচেষ্টা করা, টু কিপ আওয়ার সারাউন্ডিং আমাদের আশপাশকে রাখতে, কি অ্যান্ড ওয়াটার কি ক্লিন, ওয়াটারকে মানে জলকে এবং আমাদের আশেপাশের পরিবেশকে সবসময় আমাদের পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত। We should always remove water that is stored for a long period of time. We should always remove. আমাদের সব সময় remove মানে খালি করা। আমাদের সব সময় খালি করা উচিত কি? Water that is stored. জলকে যেটা কিনা অনেক দিন ধরে সংরক্ষিত বা জমানো আছে। For a long period of time. অনেক দিন বা অনেকটা সময় ধরে যে জল সংরক্ষিত আছে সেটাকে আমাদের নিয়মিত পরিষ্কার করা বা খালি করা উচিত। When water gets stored, যখন জলটা স্টোর করা থাকে বা জমানো থাকে ফর এ লং টাইম, অনেকটা সময় ধরে, ইট গেট ইনফেক্টেড, এটা সংক্রমিত হতে থাকে বা এটা রোগ ছড়াতে থাকে এবং কজিং ভেরিয়াস টাইপ অফ ডিজিজ। এর ফলে কি হয়? ভেরিয়াস টাইপ অফ, বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ ছড়াতে থাকে বা হয় এই জল যদি আমরা ইউজ করি বা ব্যবহার করি। Such type of disease are called, এই ধরনের রোগ যেগুলো জল থেকে হয় সেই ধরনের রোগকে আমরা কি বলি? ওয়াটার বোর্ন ডিজিজ। বা জলবাহিত রোগ, ওয়াটার বোন ডিজিজ মানে জলবাহিত রোগ বা নোংরা জল বা ইনফেকশন আছে যে জলে বা জার্ম আছে যে জলে, জীবাণুযুক্ত জল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে রোগ হয় তাদেরকে আমরা বলি কি ওয়াটার বোন ডিজিজ বা জলবাহিত রোগ। Think and write any such store water in your house and locality. তোমার বাড়িতে বা তোমার লোকালিটিতে মা তোমার পাড়ায় বা আশেপাশে তুমি থিঙ্ক মানে ভাবো এবং লেখো যে কোথায় কোথায় জল জমা তুমি দেখতে পাও। এখানে আমি আমার মতন একটা করে দিয়েছি, দেখো ওয়াটার কুলার, বাড়িতে ওয়াটার কুলারে জল জমানো থাকে। আচ্ছা, আনইউজড ডাস্টবিন, যে ডাস্টবিনগুলো অ্যাট সারাউন্ডিং মানে আমাদের আশেপাশে বা পাড়াতে যে সমস্ত ডাস্টবিনগুলো ইউজ হয় না সেই সব ডাস্টবিনে কিন্তু জল জমে থাকে। কিচেন ড্রেন অ্যাট হোম, প্রত্যেকের বাড়িতে যেখানে রান্না হয় তার সঙ্গে একটা সংলগ্ন ড্রেন থাকে যেখান দিয়ে রান্নার জলগুলো পাস হয়, সেই ড্রেনেও কিন্তু অনেক সময় জল জমে থাকে। তো এই সমস্ত জলগুলো জমতে দেওয়া যাবে না, এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে বা খালি করতে হবে যাতে এই ধরনের রোগগুলো ওয়াটারবোর্ন ডিজিজগুলো বা জলবাহিত রোগ আমাদের না হয়। দেখো এরপরে আর একটা স্কিল আছে, দেখো এটা পড়ো। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট রেইন ওয়াটার হারভেস্টিং? তুমি কি শুনেছো কি কার সম্পর্কে? রেইন ওয়াটার হারভেস্টিং বা জলের দ্বারা কাজ করা বা চাষবাস করা। ইট ইজ দ্য প্রসেস টু স্টোর রেইন ওয়াটার। এটা কি? এটা একটা প্রসেস মানে এটা একটা উপায় বা পদ্ধতি, কি যে পদ্ধতিতে আমরা রেইন ওয়াটারটাকে স্টোর করি বা বৃষ্টির জলকে সংরক্ষণ করি। ক্লিন ইট পরিষ্কার করি, অ্যান্ড ইউজ ফর ভেরিয়াস হাউসহোল্ড পারপাস, হাউসহোল্ড মানে বাড়ির কাজে লাগা বা বাড়ির কাজে যে সমস্ত জিনিস ইউজ হয় তাকে বলা হয় হাউসহোল্ড। হাউসহোল্ড পারপাস মানে বাড়ির কাজের উদ্দেশ্যে আমরা যেগুলো ইউজ করছি ব্যবহার করছি। তাহলে কি রেইন ওয়াটার হারভেস্টিং কি? বৃষ্টির জলকে ধরে রাখা, তাকে পরিষ্কার করা এবং বাড়ির কাজে বা চাষবাসের কাজে ইউজ করা। As water is precious, যেহেতু জল খুবই মূল্যবান বা অতি মূল্যবান, we all have to save every drop of water. আমাদের উচিত প্রত্যেকটা বিন্দু মানে ড্রপ অফ ওয়াটার, প্রত্যেকটা বিন্দু জলের প্রত্যেকটা বিন্দুকে সেভ করা বা বাঁচিয়ে রাখা। List the various source of water at your house. তুমি এখানে লিস্ট করো কি ভেরিয়াস সোর্স অফ ওয়াটার, তোমার বাড়িতে যে সমস্ত উৎস থেকে তুমি জল পাও সেগুলো একটা লিস্ট করতে বলেছে। দেখো এখানে আমি আমার মতো লিখেছি, তোমাদের মায়েদের কাছ থেকে গার্জেনের কাছ থেকে শুনে তোমরা লিখবে। 1 নম্বর ওয়েল মানে কুয়ো, 2 ট্যাপ মানে কলের জল, 3 পন্ড পুকুর, অ্যান্ড 4 হ্যান্ড পাম্প যেটা হাত দিয়ে পাম্প করে জল তুলতে হয়। আচ্ছা, এই চ্যাপ্টার এইখানে শেষ হলো এবং তোমাদের এক্সারসাইজও বলে দেওয়া হলো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ করো, প্রশ্ন জিজ্ঞেস করো আমাদেরকে, আমরা তোমাদের অ্যান্সার দেব। আচ্ছা, এখানে কারোর বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই টেক্সট করবে, আর এখানে অ্যান্সারগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।